السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. وقال صاحب القرآن سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم: اقرأ القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه. وقال صاحب القرآن عليه الصلاة والسلام: كن عالما أو متعلما أو معينا أو محبا ولا تكن خابس ذلك. وكما قال عليه الصلاة والسلام: آمنت بالله. صدق الله مولانا العظيم. مرحوم محیط الدین صدیقی حفیظ احمد رشار دستار فضیلت بلکی آیتی کو اسکری دعا مشکرنے محترم صدق شنوانی تو شباب ہوتی اپسکیت اپرم احمد رشار پرکشتہ تھا اسکری ای محفی جلسہ شنوانی تو پرہم ہوتی تھی বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত মুআজ্জাজ উলামায়ে সামনে বসা দিন ইসলাম আমার মুসলমান ভাইয়েরা, আজিজ উলামা, অত্র এলাকার সর্বস্তরের তৌহিদ দরবারে অসংখ্য অনিত শুকুর রব্বুল আলামিন আমাদেরকে অল্প সময়ের জন্য হলেও কোরআন করিমের সরবত, কোরআন করিমের কাছে, কোরআন করিমের সংস্রবে আমাদেরকে আসার এবং বসার সুযোগ করে দিয়েছে। আজকের এই হাফিজিয়া মাদ্রাসাকে কেন্দ্র করি আমাদের এখানে আগমন, ওলামা ইকরামের আশা, এই মৌলবী মুইজুদ্দিন হাফিজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা না হলে হয়তো বা আজকে এই সুন্দর পরিবেশ হতো না, এটা আমাকে আপনাকে স্বীকার করতেই হবে। অতএব যাদের কারণে, যাদের উদ্যোগে, যাদের চেতনা, যাদের অধ্যয়নে, যাদের মেধা, যাদের পরিশ্রমে, যাদের পরিকল্পনায় আজকে এই সুন্দর আয়োজন, শ্রদ্ধার সাথে আমরা তাদের সকলকে স্মরণ করব, ভক্তি সহকারে তাদেরকে স্মরণ করব, প্রাণ করে তাদের জন্য দোয়া করব। রব্বে করিম, যারা দুনিয়া থেকে চলে গেছেন কবরের বাসিন্দা, আল্লাহ পাক যেন তাদের কবরকে জান্নাতে বাগিচা বানায় দেন। আমিন। আর একটু আওয়াজ দিয়ে বলি আমিন। আমিন। জীবিতদের ছায়াকে আমাদের উপরে দিবাহিত করে। আমিন। হায়াতকে ঈমান নসিব করে। আমিন। যাদের প্রচেষ্টা এই প্রতিষ্ঠান হাতিয়ে পাপা করে সামনে দিয়ে আগাচ্ছে, যারা শিক্ষা ব্যবস্থার সাথে সম্পৃক্ত, যারা বাহিরের ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত, উভয় শ্রেণীকে আল্লাহ পাক যেন ভরপুর কামিয়া বিধান করে। আমিন। কোরআন করিম আমাদের জন্য অমূল্য সম্পদ। আমার পূর্বে হযরত মাওলানা মাহমুদ হাসান সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, কোরআনের ফজাইল আলোচনা করেছেন। এই গুরুত্বপূর্ণ গ্রন্থের সাথে আল্লাহ পাক আমাকে, আপনাকে, আমাদেরকে আল্লাহ পাকের কুদরতি ফয়সালা অনুযায়ী, আল্লাহ পাকের অসীম জ্ঞান ও ভাণ্ডার দ্বারা বন্টিত তাকসিম অনুযায়ী আমাদেরকে সম্পৃক্ত করেছে। আল্লাহ পাকের এই বন্টন নীতির উপরে আপনার সন্তুষ্ট থেকে মালিকের দরবারে আপন আপন সম্পৃক্ততার কারণে আবার সতর্কতার হবো, আলহামদুলিল্লাহ।
আমার কথা একটু খেয়াল করে শুনতে হবে। উপস্থিতি কম হলেও আমার বিশ্বাস জ্ঞানী গরিব জাতি নিয়ে ভাবেন শিক্ষিত উপস্থিত হয়েছে। আমাদের আজকে যিনি প্রধান মেহমান আমি ওনার সাথে রূপ পরিচিত নয়, যদ্দূর শুনেছি আমেরিকা প্রবাসী মাদ্রাসাকে নিয়ে খুব ভাবে। ওনার আগমন উপলক্ষেই আজকে এই সুন্দর আমরা কোরআনের সাথে সম্পৃক্ত, আমরা কোরআনের কাছে এসেছি, কোরআনের সঙ্গে এসেছি, কোরআনের সংস্রবে এসেছি। সংস্রবের অবস্থান সবার একরকম না, কি বলছি না? এটা আল্লাহ পাকের কুদরত, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসীম জ্ঞান দ্বারা বন্টিত বিষয়। এটা আমাকে আপনাকে দিয়ে দিতে হবে। তো দেখার বিষয় আল্লাহ পাক আমাকে এই কোরআনের জন্য কোনো না কোনো ভাবে কবুল করলেন কিনা, আমি কোরআনের সাথে লাগতে পারলাম কিনা, কোরআনের সংস্রবে আসতে পারা, এটাই সবচেয়ে বড় ভাগ্যের বিষয়। এবং সেই আশাটা নির্ভর করবে আমার হৃদয়ের আকৃতির উপরে। হৃদয়ের আকৃতির উপরে, আমার আবেগের উপরে, আমার হৃদয় যেভাবে তৈরি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সেই অনুপাতে প্রাণের সাথে সম্পৃক্ত করবে। বুঝার জন্য সহজ করে বলি, আমাদের দেশে অনেক সম্পদের মালিক ধনী মানুষ এলেক পার্সন ব্যক্তি আমাদের সঙ্গে রয়েছে, দেখা যায় তাদের সম্পদ বিভিন্ন খাতে ব্যবহার হয়, কিন্তু ধর্মীয় কোনো কাজে মসজিদ মাদ্রাসা এই ধরনের কাজে তাদের সম্পদ ব্যয় হয়। আপনি কি বলতে চান যারা অন্য অন্য বড় ধরনের কাজ সমাজসেবামূলক কাজ আর অন্যান্য কাজ তারা করে থাকে তারা কি বুঝে না? অবশ্যই বুঝে। তাদের এই সম্পদ বিভিন্ন জনগণমূলক কাজে ব্যয় হচ্ছে, কিন্তু আল্লাহ পাকে ভয় করে আল্লাহ পাকে কালামের জন্য ব্যয় হয় না। আসল কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পদকে এই ধরনের কাজের জন্য কবুল করেন নাই, এই জন্য তাদের অন্তরে এই কাজে সম্পদ ব্যয় করার অনুপ্রেরণা উৎসাহ উদ্দীপনা জাগ্রতই বুঝেন নাই। এই জন্য আমার হৃদয়ের আকুতি, হৃদয়ের আবেদন, হৃদয়ের উচ্ছ্বাস, হৃদয়ের যে আবেগ হবে সেই অনুপাতে আল্লাহ পাক তার তাকদীর আমার জন্য নির্ধারণ করেন। আমরা এখানে যারা আপাতত উপস্থিত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোনো না কোনো ভাবে আল্লাহ পাক আমাকে মহাগ্রন্থ আল্লাহ পাকের কালাম সেটাকে নিজে কৃতির মধ্যে কেমন পর্যন্ত অবশিষ্ট রাখবেন বাকি রাখবেন এইটার জন্য আমাকে আল্লাহ পাক ব্যবহার করতেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি কিন্তু এটা দিয়ে মুক্তাস আমার আল্লাহ তার কালামকে টিকিয়ে রাখার জন্য আমার দিকেও না আমার সম্পদের দিকেও না কোন মাখলুকের দিকে ওই মুহতাজ না আল্লাহ সমান উনি বেরিয়ে আছে। আমার কথা কি বুঝছেন? কেউ যদি মনে করি যে আমার টাকার কারণে এই খেদমত হচ্ছে, এই খেদমত আমার টাকার দিকে মুহতাজ তাহলে আমি ভুলের মধ্যে আছি, আমার মেধার দ্বারা এটা হচ্ছে তাহলে আমি ভুলের মধ্যে আছি। বরং আমাকে মনে করতে হবে আল্লাহ পাক আমার মেধাকে কোরআন এবাদতের জন্য কবুল করছেন, আমার সম্পদকে কোরআন এবাদতের জন্য আল্লাহ পাক কবুল করছেন, এটা আমার জন্য সৌভাগ্যের বিষয়। ঠিক না? আমার মতো অনেক মানুষ আছে আল্লাহ কালাম হেফজ করার জন্য আল্লাহ তাকে কবুল করেন নাই। আমি কোরআনের হাফেজ, আমরা এখানে আসছি না আমসা কোরআনের হাফেজ আলহামদুলিল্লাহ অনেক ছেলেরাই ছোট্ট ছোট্ট বাচ্চা মাসুম নিষ্পাপ এদের সিনাকে আল্লাহ পাক কমপ্লিট একটা লোভে মাহফুজ করে আছে সুবহানাল্লাহ। কিন্তু আলোচনা করছেন আল্লাহ তার লোভ মাহফুজকে তাদেরকে সমর্পিত করছেন কোরআন দুনিয়াতে আসার আগে, যখন দুনিয়াতে পাঠা যাচ্ছে শুধু ঘোষণা দিচ্ছেন কোরআন আমি হাজির করলাম, কোরআনকে আমি হেফাজত করি সুবহানাল্লাহ। নাজিলের আগে লোভে মাহফুজ আমি হেফাজত করেছি, লোভে মাহফুজ কি জিনিস কেমনে করছি এটা তোমাদের ধারণায় আসবে না, তোমরা বুঝতে পারবা।
এলার বেকারলা বাদে নাই খালি বছরে মাহফুজ জমা হোক দুনিয়াতে আসার পরে আমি আল্লাহর কাছে মাহফুজ করব কেমনে করব আল্লাহ পাক শুধু বলছেন আমি করব বাস কেমনে করব দুনিয়াতে কোন দারুল আসবাব এইজন্য আপনার ছেলে আব্দুল হালিম ছোট্ট একটা বাচ্চা ওর সিনাটাকে আল্লাহ পাক প্রাণের জন্য গ্রহণ করে লোকে মাহফুজ বানায় দিয়েছেন পুরা কুরআনকে ওর সিনার মধ্যে রেখে দিয়েছেন সুবহানাল্লাহ একটা হাফেজ কুরআন বিসমিল্লাহ পাক থেকে শুরু করে নাস সূরা নাসের সিন পর্যন্ত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের এ দেশে অসংখ্য অগণিত এমন হাফেজ কুরআন আছে যারা বিসমিল্লাহ পাক থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত একটা অনর্গল গুলো করতে থাকে করতে থাকে একটা যে সবর পর্যন্ত গুলো হয় না একটা উপমা লাগে না একবার ফেকে না তিন আর ফেকায় পুরো কোরআন আলহামদুলিল্লাহ একজন না দুইজন হাজারো হাজার আমাদের এই দেশ মৃত না আচ্ছা বলুন তো দেখি আপনাদের টাঙ্গাইয়ের গৌরব ওই কি বলে মানে নাগরপুর সারা পৃথিবীর মধ্যে সারা পৃথিবীকে তাক লাগিয়ে দিই আহলে আরব যাদের ভাষা কোরআনের ভাষা যাদের ভাষায় কোরআন নাজিল হয়েছে তাদেরকেও পিছনে ফেলে প্রথম স্থান অধিকার করেছে আমাদের গৌরবের বিষয় না আপনারা লক্ষ্য করেছেন সে আর তাকে প্রশ্ন করছে তিনটা প্রশ্ন করছে অনেক কম সে বিলাপ করছে সে বিলাপটা ভাইরাল হয়েছে ভিন্ন ভাবে আমরা শুনেও পাই একটা জায়গায় একটু এ অনু একটু টেকা বিশ্বাস নেওয়া করছে এইভাবে সে পুরা কোরআন বিলাপ করতে সক্ষম আলহামদুলিল্লাহ বলে আমি যেটা বলতে চাচ্ছি এই হাফেজ তাকরিমের সিনার যদি আপনি থাকেন উপেন হাস্তাজারি করেন ওর এই ভিতরে কোথাও কোরআনুল কারীমের একটা অক্ষর নুকতা জবর সেফ পেশ খুঁজে পাওয়া যাবে বলেন পাওয়া যাবে কেন পাওয়া যাবে না আল্লাহ পাকে লয়ে মাহফুজ যেরকম করা সম্ভব না আল্লাহ পাক তাকদীমের মতো হাজারো এরকম মানুষদের সিনাটাকে মিনি লয়ে মাহফুজ হিসেবে দুনিয়াতে কবুল করছেন ওইখানে কোরআনকে ঢুকিয়ে দিচ্ছেন কেন পৃথিবী যখন থেকে কোরআনের আগমন তখন থেকে কোরআন বাধাগ্রস্ত হয়েছে তখন থেকে কোরআনকে নিশ্চিন্ন করার অধীর ষড়যন্ত্র আঁকা হয়েছে ষড়যন্ত্রকারীরা সফল হয়নি ষড়যন্ত্র হচ্ছে কেমন পর্যন্ত হবে ইনশা আল্লাহ ষড়যন্ত্রকারীরা ব্যর্থই হবে কোরআন পৃথিবীর মধ্যে থাকবে কেউ পারবে না কাগজে কোরআন যদি সাগরে ভাসিয়ে দেওয়া সাগরে নিক্ষেপ করা হয় তারপরও সিনা কোরআনকে আপনি কি করবেন সম্ভব হবে সম্ভব হবে সেই কোরআনের সাথে আমাকে আপনাকে কোনো ভাবে সম্পৃক্ত করছে কত বড় ভাগ্যের বিষয় কত বড় ভাগ্যের বিষয় আল্লাহ রসুল আছে কোন আমালি উনি জানেন আমালি ইস আমরিনা এদেরকে সাহায্য করো আমরিনা অথবা এদেরকে মহাব্বত করো ওলা তাকুন খামিস মাকাই দেখেন আল্লাহ যদি শুধু হতে কোরআন তিলাওয়াতকারী হয় শুধু কোরআনের তিলাওয়াত দ্বারাই কোরআনের সাথে সম্পর্ক করা সম্ভব আর কোনো অপশন নাই তাহলে বলে আমরা যারা কোরআন পড়তে পারি না কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার কোন রাস্তা ছিল তাহলে আমাদের কি মুসিবত ছিল না আল্লাহ পাক বলছে শুধু তিলাওয়াতের মাধ্যমে কোরআনের সাথে সম্পৃক্ত না তুমি পড়তে পারো না কোরআন শুনে তিলাওয়াত শোনো এটাও কোরআনের সাথে সম্পর্ক শোনার সময় যারা কোরআন পড়তেছে পড়াইতেছে এদেরকে সহযোগিতা করো আল্লাহ পাক তোমাকে মেধা বুদ্ধি দিয়েছে পরামর্শ দিয়ে সহযোগিতা করো অর্থ সম্পদ দিচ্ছেন এটা দিয়ে তাদেরকে সহযোগিতা করো তাহলে তুমিও কোরআনের সাথে সম্পৃক্ত এটাও সম্ভব না আজকে আমাদের জনাব আজকে কোরআন উদ্দিন মতিয়া রহমান সাহেব ওনার অর্থ সম্পদ আছে আল্লাহ ওনাকে সম্পদ দিয়েছেন সম্পদের মাধ্যমে এখানে বিশুদ্ধ একটা ব্যবস্থাপনা ওনারা করে দিয়েছেন এই সব সুন্দর ব্যবস্থা মনের আবেদন এটা মনের চাহিদা আমার মালিকের কালাম এখানে পড়া হবে সর্বোচ্চ উন্নত জায়গা সর্বোচ্চ উন্নত ব্যবস্থাপনা আমার বাচ্চারা করবে এই জন্য কিন্তু লক্ষ লক্ষ টাকা খরচ করে তিনি এত সুন্দর ফুলবাগান সাজিয়েছেন এর আগে অনেক এমন মানুষ আছে দশটা টাকা এই মানুষ সেই টিভি সেই সুযোগ তার নেই আর্থিক সচ্ছলতা নেই সে প্রাণে সে কিভাবে সম্পৃক্ত হবে আল্লাহ পাক রহমান আল্লাহ পাক রহিম সে সুযোগ আল্লাহ পাক দিয়ে দিয়েছে তুমি একেবারে গরিব মানুষ টাকা দিতে পারো না কোনো অসুবিধা নেই তুমি যদি
যারা এই প্রতিষ্ঠানটা করছেন, এই যে বাচ্চাগুলো দেখতেছি কোরআনে তিলাওয়াত করতেছি, শুধু এদেরকে অন্তরে মহব্বত দিয়ে দেখো, আহ মহব্বত করো, এটা অনেক দামি জিনিস। কেয়ামতের ময়দানে আল্লাহ বলবেন তোমাকেও কোরআন আল্লাহর কাতারে রাখবে। সুবহানাল্লাহ। একসাথে রসুল কে বলছে ইয়া রাসূলুল্লাহ কেয়ামত কবে হবে? কেয়ামত কবে হবে? আমি আমার অন্তরে আমার হৃদয়ে আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেম ভালোবাসা মহাত্মকে লালন করে থাকি, খুশি হয়ে তাই আল্লাহ কেমন পর্যন্ত আগমন মধ্যে তুমি বলে দিলেন আল মারকু আমান কোথাও আসরের নামাজ, কোথাও মাগরিবের নামাজ,
কোথাও এসান্য মাস, কোথাও বান্দা জিকিরের মত, কোথাও বান্দা তাহাজ্জুদের মত, কোথাও মনে হয় ঘুমের আমলে আছে, কোথাও মনে হয় সাবরের আমলে আছে, কোনো না কোনো অবস্থায় আল্লাহ পাকের এবাদতের মানুষ হয়ে রয়েছে। এটা আল্লাহ বিপুদ্ধ। এই যে আমরা আপনারা এখানে আছি, দিনের বেলা কাজ করতেছি, আমি এটা প্রমাণ করে আয় এখন তারা রাত্রে না ঘুমাচ্ছে, আল্লাহ কত দিনে যান চব্বিশ ঘন্টা আল্লাহ পাকে সালাকারি প্রশংসা আল্লাহ স্তুতিকা এই জমিনের রূপে কাঁপে মানুষ, এই জন্য আল্লাহ পৃথিবীটাকে গুণ পেয়ে দিছে। কোথাও সূর্য উঠে, কোথাও অন্ধকার, কোথাও আলো, কোথাও রাত্র, কোথাও দিন, কোথাও গরম, কোথাও ঠান্ডা, কোথাও শীত, আল্লাহ পাকে মেহেরবানি, আল্লাহ পাক আমাদেরকে কুরআনের সাথে সম্পৃক্ত করছে, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত বলে বলবো। খুব ভালো মনে রাখবেন যে যত বেশি আল্লাহ পাকের নিয়ামত মূল্যায়ন করবে, আল্লাহ পাক ওই নিয়ামত তার জন্য তত বেশি বাড়াই দিবেন, বাড়াই দিবেন, বাড়াই এলাকাবাসীর জন্য অনেক ভাবে আল্লাহ পাকের পক্ষ থেকে বাড়াইছে রহমত। একটা পরিবার থেকে, একটা ব্যক্তি থেকে, কয়েকটা পরিবার থেকে কিছু মানুষ কেমন তৈরি হয়ে গেছে, যারা এই হেজখানা মাদ্রাসা প্রতিষ্ঠান করার চেষ্টা করতেছে, আলহামদুলিল্লাহ একটা গ্রাম হলেও আপনাদের মায়াটা গ্রাম একটা ঐতিহ্যবাহী গ্রাম, এখানে কলেজ আছে, এখানে স্কুল আছে, হাই স্কুল আছে, আলিয়া মাদ্রাসা আছে, এখানে মনে হয় অভাব ছিল কৌমি মাদ্রাসা, অভাব ছিল হাফিজ মাদ্রাসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ নবী রহমান সাহেব হৃদয়ের মধ্যে কোরআনের প্রেম মেলে দিয়েছেন, আল্লাহ আপনি শহীদ ইসলাম সাহেবের হৃদয়ে কৌমি মাদ্রাসার মহাব্বত হৃদয়ে দিয়ে দিয়েছেন, দাঁড়িয়ে দিয়েছেন নবী রহমান সাহেব এসকার করার জন্য, ওনার বাবার নামে মাদ্রাসা দিয়ে আপনাদেরকে এর সাথে সম্পৃক্ত করে আপনাদেরকে সাথে নিয়ে এই প্রতিষ্ঠান আগে বাড়ানোর চেষ্টা করতেছেন। মাওলানা শফিকুল ইসলাম সাহেব ইতিমধ্যে একটা কৌমি মাদ্রাসা উদ্বোধন করেছেন, আমার মামার সামনেই সভা রয়েছে, মাদ্রাসার কাজ দুজন ঘুরতে চলতেছে, সাত তারাই করে আপনাদের সকলের কাছে অনুরোধ, আমরা এই প্রতিষ্ঠানগুলোর সাথে নিজেকে সম্পৃক্ত করার চেষ্টা করবো। ইনশাআল্লাহ ওনাদের দায়িত্ব যে ছিল ওনারা সেটা প্রাক করছেন, মসজিদের মহাজন আজান দেয় না, মসজিদের মহাজন আজান দেয় মানি এই এলাকার মানুষদেরকে জানা একে এই এমন আসলের নামাজ, এমন জোরের নামাজের সময় হাইয়াল সলা নামাজের দিকে আসো, হাইয়াল পালা কামিয়াবির দিকে আসো, আল্লাহু আকবার, তোমার খেত কামার করো না, চাকরি করো না, তোমার দুনিয়াবি কাজ করো না, ফলকে মহাজের সব দায়িত্ব শেষ করছে, দায়িত্ব দিছে, উনি আজান দেওয়ার সময় জানা যাচ্ছে এবং নামাজের সময় নিয়ে গেছে, মুয়াজ্জিনের আজানের পরে সবাইকে মসজিদে চলে আসে, আসতে পারে, চলে আসে, আসতে পারেও না, কেন আসার জন্য ভাগ্যের দরকার, কেউ মসজিদে ঢুকে মসজিদ থেকে বের হতে চায় না, বের হতে মন চায় না, আবার কেউ মসজিদের বাহির থেকে ভিতরে ঘুরতে মন চায় না, কথায় কথা আসে, আলোচনা মন করা যাবে না, মানে অতিথিরাও কথা বলবে, কথায় কথা আসে, হুজুরের কাছে তার মুনির আসতে আয়সা বলতেছে হুজুর মনে মনে খুব কষ্ট, কি কষ্ট, কয়েকদিন যাবো তাহাজ্জুদ করতে পারি না, কি করতে পারি না, তাহাজ্জুদ কখন করে শেষ রাখবে, রাত্রে দুই তৃতীয়াংশ চলে যাওয়ার পর দুই ভাগের পরে এক তৃতীয়াংশ থাকার সময় তাহাজ্জুদ করা হয়, বিশ্বাস বলতেছে তোমার কথা হইল না, তাহাজ্জুদ উঠতে পারি না, বিশ্বাস মুহিনকে বলতেছে তোমার কথাটা হইল না, এভাবে হইল না, কেন কেন হুজুর মানে এইভাবে না, তুমি তাহাজ্জুদে উঠতে পারো না, কথাটা এমন না তোমাকে তাহাজ্জুদে উঠতে দেওয়া হয় না, উঠায় না, এই জন্য তুমি উঠতে পারো, তুমি মনে করো যে আমি উঠি, কথাটা মনে আমার বুঝেন নাই, আমি মাদ্রাসায় লক্ষ লক্ষ টাকা দান করি, আমি করি না, আমার মালিক আমাকে দিয়ে করা খুশি বিষয় না, আমি মিয়া টাকা সম্পদ সুস্থতা এই নিয়ামত এই সব কিছু একবার ছোট্ট মালিক কি আমি আমার আল্লাহ, ফকিরের পাঁচ লক্ষ টাকা মাদ্রাসার প্রয়োজন, মসজিদের প্রয়োজন, আমার থেকে পাঁচ টাকা বের হবে না, বের হবে না না, যিনি দিয়েছেন উনি আমাকে বের করার সুযোগ দেন নাই, এই জন্য বের হয় না, আবার এমন আল্লাহর বান্দাও আছে পাঁচ টাকা দশ টাকা যাই আছে মসজিদের প্রয়োজন মাদ্রাসার প্রয়োজন মুষ্টি করে সব না দিকে সব দিয়ে আছে কি মোহতরমাজনী, আমি করি না কোরআনকে, আমি করি না কোরআনকে, এই জন্য মহাজন যখন বলে হাইয়া আলা সলা, মহাজন যখন বলে হাইয়া আলা ফালাহ,
রাসূল বলেছেন ও আমার উম্মত তোমরা শুনলা নামাজের দিকে বজায় রাখতেছে সর্বতার দিকে রাখতেছে তখন তোমরা কি বলবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা মসজিদ তো ডাকে হায় আল্লাহ চেষ্টা করলে যেতে পারবো না পুলিশ ডাকে কখন ডাকবো এই জন্য আল্লাহ নবী বলতেছেন উঠতে পারলে এটা বলো না আমাকে মালিক উঠায় না কেন উঠায় না তুমি ছুটি দিয়েছি তাড়াতাড়ি ইস্তেগফার করো আল্লাহর কাছে ক্ষমা চাও যেই মালিক তোমাকে তাহাজ্জুদের জন্য উঠায় দিতেন কোন কারণে মালিকের সাথে ভাব বিনিময়ের মধ্যে প্রেম আর ভালোবাসার মধ্যে বাধা পড়ছে কোন কারণে মালিক কেমন জন্য তোমার সাথে অভিমান করতেছে তাড়াতাড়ি মালিকের সাথে সম্পর্ক শুকায় আনো চোখে পানি ফেলা মালিকের কাছে মঞ্জুর করো আগামীকাল থেকে মালিক আবার তোমাকে তাহাজ্জুদ উঠায় সুবহানাল্লাহ এই শাকাতুল্লাহ আজিনা না এই জন্য আমার প্রার্থনা যে শয়তান প্রথমে মুসলমানদেরকে কোন ভালো কাজ করতে দেয় না আপনি নামাজ পড়বেন হ্যাঁ ঠক করে করবেন দাঁড়িয়ে রাখবেন হ্যাঁ বেড়াই হলি দাঁড়িয়ে রাখবে কিছুদিন জাত করে দান খেরাত করে মানে করবে নি আর বয়স হল হজ করবো আর হ্যাঁ রে বেড়া হজ সময় হোক আর একটু বয়স হইল মেয়েটাকে বিয়া দিয়ে আনো সরাসরি না করে একটু আস্তে 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 যখন দেখে যে বান্দা খুব ইমান বলিয়া ইমান সত্যি না আর তো কোনো নিশ্চয়তা নেই এক সেকেন্ডের গ্যারান্টি নেই যে কোনো মুহূর্তে আমার হৃৎপিণ্ডের হৃৎক্রিয়া বন্ধ হয়ে যেতে পারে পেটপুরিতে পরিণত হতে পারে এমন মনে থাকছে নামাজে এখনই করে নিন এমন মনের মধ্যে আগ্রহ থাকছে 500 টাকা দান করা এখনই দান করে নিন দেরি করবো না যখন শয়তান দিয়ে তো আভারি বাবা এটা তো ইমানি পাওয়ার অনেক শক্তিশালী আমাদের কইয়েই খেলাইতেছে এখন তাকে ঢোকা দেয় এখন কি কর এখন তো মাশাআল্লাহ তুই তো অনেক বড় দানবী তুই তো অনেক বড় বক্তা তুই তো অনেক বড় হাফিজ কোরআন তোর বয়ান শুনে মানুষ এখন তার এই কাজটাকে নিজের কাছে বড় করে দেখা ওনার জন্য আমি করি যে আমি করি বলছে যা করছে সব শেষ আমি করি না কে করা আর বলতে কে করা আল্লাহ করি শেষ সাথে হোসেন ওটা কোরআন শরীফ তিলাওয়াত করতেছে কোরআন শরীফ তিলাওয়াত করতে করতে কোন দা চলে আসে ঘুম চলে আসে ঘুমে এখন ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছে আল্লাহর এক ফেরেশতা সে যে তিলাওয়াত করছে ওই তিলাওয়াতকৃত সূরাটা তার সামনে তুলে ধরছে সূরাটা তুলে ধরছে প্রত্যেকটা অক্ষরে নিয়েছে দশটা করে নিয়ে লেখা সোনা লাগবেন না পুরো সূরাটায় এক একটা অক্ষরে নিয়েছে দশটা করে নিয়ে আস্তে 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 এক জায়গায় এসে দেখে নেই দেও নাই অপরণ নেই কিছু নেই ওই আল্লাহর ব্যাপার আমি তো পুরা সবাই তো তাহলে এখানে কয়েকটা আয়াত আয়াত নয় আয়াতের নিচে অন্যান্য অক্ষরের মতো দশটা করে নিয়ে কি এটাও লেখা নেই কারণ চিন্তিত হয়ে গেলে প্রেশার হয়ে গেলে ঘুম ভাঙছে ঘুম ভাঙার জন্য প্রেশার কি ব্যাপার আমি কি দেখলাম এটা তো আমার আমলের কমতি এটা তো আমলের কোনো ত্রুটি কি কারণে এমন হলো হুজুর কো কান্না শুরু করে দিয়েছে হুজুর কো আল্লাহ দরবারে কান্দছে খুব কান্নাকাটি করতেছে আয় আল্লাহ কি কারণে এমন হলো না জানি আমার কি ত্রুটি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও কান্দছে কান্না করতে করতে আবার তার তন্দ্রা চলে আসছে ঘুম চলে আসছে এবার ঘুমায় দেখতেছে আল্লাহ ফেরেশতাকে বলতেছে ও মিয়া অন্য কোনো কারণ না তুমি যখন এই আয়াত দিয়ে তিলাওয়াত করতেছিলে ওই সময় তোমার ঘরের পাশ দিয়ে একটা লোক চাইতেছিল তখন তোমার মনের মধ্যে এই চিন্তা শয়তান উদয় করছে মাশাআল্লাহ গভীর রজনীতে সবাই ঘুমিয়ে পড়ে হচ্ছে তখন সবাই ঘুমে আছে স্তব্ধতা বিরাজ করতেছে এই জমির মধ্যে একটু জাগ্রত করি আমি একা একাই কোরআন তিলাওয়াত করি তাহাজ্জুদ করি এই লোকটা আমাকে দেখে গেল আমাকে ভালো বলবে না এই এতটুকুন কারণে আমার তিলাওয়াতটা সে শুনো এই জন্য তুমি একটা আওয়াজটা বাড়িয়ে দিয়েছিলে আল্লাহ পাকের কাছে দিয়ে আমারটা পছন্দ হয় না যতক্ষণ তুমি তিলাওয়াত করছিলে আমার জন্যে এই জন্য প্রতিবাদ করে দশ নাকি আর এখানে আওয়াজটা বাড়িয়ে দিয়েছো ওই প্রতীকে শোনানোর জন্য এটা আমার জন্য না এই জন্য রাজি কি ভাই না এখন কান্নাকাটি করে তোবা করছো এই জন্য আমি আল্লাহ ওই অপরাধকে মাফ করে দিয়া এটার মতো আমি কি মারা শয়তানের শেষ চেষ্টা মানুষ যখন ভালো কাজ করে ওই কাজটার মধ্যে রিয়া পয়দা করে লৌকি করবা শোনানো সুখ্যাতি এইগুলা পাওয়ার আকাঙ্ক্ষা অন্তরে লাগিয়ে দিয়ে ওই আমলটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা এটা হইল শয়তানের সর্বশেষ ষড়যন্ত্রের চাপ মন্ত্রামাজি এই জন্য আমরা দোয়া করব
অনেক সুন্দর একটা ফুল বাগান আপনারা সাজিয়েছেন। আজকে যিনি প্রধান অতিথি জনাব ফকির আহমদ সাহেব, এই বয়সে আমি তো শোনার পরে ভাবছিলাম হয়তো উনি মাশাআল্লাহ একটা চলাফেরা শারীরিক বা মনের সুস্থ, যা দেখলাম আলহামদুলিল্লাহ শারীরিক বা ব্যবসা কারণে হোক একটা জীবন হয়ে গেছে। এরপরও এত দীর্ঘ সময় দিয়ে এখানে বসা, আমার বিশ্বাস একমাত্র কোরআনের মহব্বতের কারণে বলে ঠিক না, আমি এখানে আসছি একমাত্র কোরআনের মহব্বতের কারণে। এই বিশাল খরচা নিয়ে, এই বিশাল টাকা গুমিয়া, অর্থের দরকার, সম্পদের দরকার নাই, কার সম্পদের মহব্বত নাই, কার সবার সম্পদের মহব্বত আছে, প্রয়োজন আছে, যার যেমন ইনকাম তার তেমন খরচ। উনি এরপরেও এত টাকা খরচ করে এত সুন্দর আয়োজন করেছেন, নিশ্চয়ই একমাত্র কোরআনের মহব্বতে করেছেন। এই বয়সে এই দীর্ঘ সময় এখানে বসে এই তালেবে সুন্দরভাবে সাজিয়ে একই সাথে সজ্জিত করে আমাদের নিয়মিত বসলে আল্লাহ পাত্র ওনার হৃদয়টাকে এখলাস দ্বারা পরিপূর্ণ করে, ওনার এই হায়াতের ছায়াকে আল্লাহ পাক আমাদের উপর অধিকারিত করে, দিনের খেদমত সহ সার্বজনীন দিনের খেদমতের জন্য আল্লাহ পাক বাকি জীবন করে কবুল করেন, ওনার পরবর্তী প্রজন্ম যারা আসবেন থাকবেন আল্লাহ পাক যেন ওনার এই সুন্দর ওনার এই চেতনা ওনার এই যে মনের অভিব্যক্তি অবস্থা এটাকে যেন শতবার ওনারা ধরে রাখতে পারেন, পরবর্তী প্রজন্ম যেন একের পর এক এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হয়ে আর্থিকভাবে, দৈহিকভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে সর্বদিক থেকে প্রতিষ্ঠানকে সহযোগিতা করে প্রতিষ্ঠানকে উন্নীত মান উন্নত মানের অবস্থানে উন্নীত করে, কারণ যত ফলাফল যে প্রতিষ্ঠান থেকে আছে তেমন একটা অবস্থান যেন ওরা তৈরি করতে পারে, আমরা সবার জন্য দোয়া করব করবো ইনশাআল্লাহ। আপনার সাথে আপনি চলনা করতেছেন যারা এর সাথে সম্পৃক্ত তারিমের সাথে তাদের জন্য আমরা দোয়া করবো, ওনার সহ ওনার ফ্যামিলি সহ বিশেষ করে মৌলানা হাফিজ শফিউল ইসলাম সাহেব ওই এলাকার জন্য আলহামদুলিল্লাহ বেশ মেহনত করতেছে। একাধিকবার আমি এখানে আসছি আপনাদেরকে নিয়ে, ওনার আত্মীয় স্বজনকে নিয়ে, ওনার মতো ব্যক্তি কমি আপনার কোনো কিছু অভাব নেই, আমি নিজে দেখছি ওনার মতো ব্যক্তি এই আজকেও তো অনুভব এই ওনাকে কেউ আমি খুব চিনি না, ওনাকে উনি বলতেছিলেন যে আমার মাদ্রাসা সাতটালাই করতে হবে, সাতটালার জন্য বলতেছেন আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগছে, আমি খারাপ বদল তখন শুনছি উনি বলছেন খুব সংক্ষেপে, আর আমি আকল মান দিয়ে দিই সেরা কাফিস যারা জ্ঞানী হন গুণী হন তারা অল্প কথাই বুঝেন, উনি যে ঘটনাকে বললেন ব্যক্তি সাথে ওনার জন্য আল্লাহর জন্য বেশ মেহনত করতেছেন, ওনার এই মেহনতের কারণে মেহনতের কারণে এই প্রতিষ্ঠা আপনাদের নতির রহমান সাহেব যেমন প্রতিষ্ঠা করেছেন, অর্থের যোগান দিতেছেন, উনি প্রবাসে থাকেন ওনার যেন আত্মীয় স্বজন এলাকায় থাকেন ওনাদের তিনি শফিকুল ইসলাম সাহেব এই প্রতিষ্ঠানটাকে সুন্দরভাবে পরিচালনা করতেছেন, সামনে একটা আর একটা কর্মী মাদ্রাসা করার উনি উদ্যোগ নিয়েছেন, প্রাণ করে দোয়া করি আল্লাহ পাক যেন এই কর্মী মাদ্রাসাকে দাওরায়ে হাদিসে উন্নীত করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ পাক ওনার শফিকুল ইসলাম সাহেব হায়াতকে বাড়ায় দেন, উনি যেন নিজে আমরাও এই ফুল বাগানের একজন মালিক,
কালিমা পড়ার কারণে কালিমা পড়ার মুসলমান হওয়ার কারণে কথা ঠিক না বেঠি ঠিক আল্লাহ বলছেন যারা উত্তর দিয়েছেন অনেক বড় মুক্তি কাজ দেখেছেন খুব ভালো মনে রাখবেন সাহাবায়ে কেরামের মধ্যে যারা ইসলাম প্রাথমিক যুগে ইসলাম গ্রহণ করছে তাদের মর্যাদা যারা পরবর্তীতে ইসলাম গ্রহণ করছে তাদের মর্যাদা কিন্তু সমান না বদরের যুদ্ধের আগে যারা ঈমান আনছেন তাদের মর্যাদা বদরের যুদ্ধে যারা শাহাদত বরণ করেছেন তাদের মর্যাদা পার্থক্য আছে কি সবাই সাহাবায়ে কেরাম আবু বকরের মর্যাদা আর অন্যান্য সাহাবীদের মর্যাদার মধ্যে পার্থক্য আছে কি না ঠিক যারা এই মাদ্রাসার সূচনা করেছেন মাদ্রাসা শুরু করেছেন প্রথম প্রাপ্ত করেছেন তাদের মর্যাদা এখন আমরা যারা করে জ্ঞান হচ্ছে সহযোগিতায় অংশগ্রহণ করতেছি আমরা সবাই উভয় কিন্তু সমান না তাদের মর্যাদা তো আল্লাহ পাক আগেই বাড়িয়ে দিয়েছেন আর ফজলুল মুতাকাদ দিনই এবার তো এই না আমাদেরকে আল্লাহ পাক দিবেন আমাদেরকে দিবেন আমাদেরকে তাদের সাথে একসাথে জুড়ে দিয়ে যদি এখলাসের সাথে আমল হয় আগে করে যারা এর সাথে সম্পৃক্ত হবে পুরা পুরা জামাতকে পুরা জামাতকে পড়নেওয়ালা পড়নেওয়ালা সব জায়গায় কেউ বাচ্চা দিয়ে নিজে কোরআন মুখস্থ করে এই জামাতে শরীক হবে কেউ পড়ে শরীক হবে কেউ নিজের বাচ্চাকে পড়ে শরীক হবে নিজের বাচ্চা নাই পড়ানোর সুযোগ নাই অন্য বাচ্চাদেরকে সহযোগিতার মাধ্যমে শরীক হবে কেউ কনস্ট্রাকশনে উন্নতির মাধ্যমে সহযোগিতা করে এই জামাতে শরীক হবে কেউ কিছু যদি না পারে কমপক্ষে মহাব্বত ভালোবাসা দিয়ে এই জামাতের সাথে শরীক হবে সর্বশেষ অপশন সর্বশেষ সুযোগ মহাব্বতের পরে আর কোন সুযোগ নেই তার মানে মহাব্বতের বিপরীত হলো শত্রুতা মহাব্বতের বিপরীত হলো হিংসা মহাব্বতের বিপরীত হলো অন্তরের মধ্যে বলিহা আর ইয়াজুবিল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করে এই প্রতিষ্ঠানের ব্যাপারে যে কথাগুলো বললাম সামান্যতম হিংসা জিজ্ঞাসা সামান্যতম এই প্রতিষ্ঠানের ব্যাপারে অনীহা এইটা যেমন অন্তরে না আসে তাহলে কিন্তু আমি আর এই মুক্তিপ্রাপ্ত জামাতের অন্তর্ভুক্ত হতে পারবো হ্যাঁ আমি কথা বলি না প্রতিষ্ঠান পরিচালনা করতে গিয়ে অভ্যন্তরীণ বাহিরে কমিটি বা যারা এই প্রতিষ্ঠানে রয়েছেন তাদের ভুল হবে না এমন না যদি কোনো ভুল পরিলক্ষিত হয় তাহলে আদবের সাথে সুন্দরভাবে তাদেরকে আমরা পরামর্শ দিব কিন্তু সাবধান এই প্রতিষ্ঠানকে নিয়ে কোনো সমালোচনা করবো না তাহলে ক্ষতি প্রতিষ্ঠানের হবে না ক্ষতি কার হবে আমার ক্ষতি কার আমার এই জন্য আমরা মাঝে আমাদেরকে আল্লাহ পাক এই প্রতিষ্ঠানের সাথে যে যেভাবে পারেন সম্পৃক্ত হওয়ার ক্ষতি দান করেন আছে আমরা এখানে একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্যে অংশগ্রহণ করেছি আমাদের অতিথি মহোদয় প্রতিষ্ঠাতা মহোদয় এখানে উপস্থিত রয়েছেন ওনারাও নির্দেশনামূলক ওনাদের মনের অভিব্যক্তি পেশ করবেন এবং সবচেয়ে সবচেয়ে বড়